আমরা এসে গেছি। এই তো তোমার কথা বলতে বলতেই তুমি এসে গেছো। এসো এসো এসো। আমি যে কি খুশি হয়েছি না তুমি এখানে এসে। কি হয়েছে তোমার? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? ও জার্নি করে ক্লান্ত বুঝে? না আমি ঠিক আছি। এই যে মেয়েরা, তোমাদের ভালো মার কি হয়েছে? মুখটা এরকম কালো হয়ে গেছে কেন? সেটা তো আমরা জানি না সেলাই দিদিমণি। পুলিশ যখন থেকে আমাদেরকে এখানে আসতে বলেছে তখন থেকেই ভালো মা মুখটা কেমন ভার করে আছে, কি জানি কি হয়েছে, একটাও কথা বলছে না। নামিনী ম্যাডাম, আমি এসে গেছি। আমার সাথে পীযূষ বাবু, দিনেশ এবং ডক্টর সামন্ত আছেন। ওকে। কি এরা এখানে কেন? মা দেখুন, এবার আপনি খুশি তো? আশ্রমের কথা বলেছিলেন, আশ্রমের একজন সেবককেও সাথে করে নিয়ে এসেছি। না আমি তো এসব কিচ্ছু বুঝতে পারছি না ঈশান, পুলিশ পীযূষকে কেন নিয়ে এসেছে আমার কিন্তু একদম ভালো লাগছে না। মা আপনি আগে থেকেই অসুস্থ, আরও চিন্তা করলে কিন্তু আপনি আবার আরও বেশি করে অসুস্থ হবেন। দেখুন আপনি তো হলে গিয়ে নাটকের ক্লাইম্যাক্সটা দেখতে পাবেন না, তাই আপনার জন্য আমি একটা স্পেশাল শো অর্গানাইজ করলাম। নাটক এখন শেষ অঙ্কে, আপনার প্রেশার ঠিক আছে তো? আমি ভালো আছি, বলো। খুব ভালো, তাহলে সবিতাদি হাজির হও। সবিতাদি, এই নাটকের প্রথম সংলাপ তোমার, বলো। হ্যাঁ, এই তো দিনেশ দাদাবাবু, এই আমাদের হোটেলে চাকরি দেবার নাম করে নিয়ে এসেছিল।